আজকে যে প্রোডাক্টটি নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে নরম্যান্স। এটি বর্তমান সময়ে অত্যন্ত পরিচিত একটি প্রোডাক্ট। এর গ্রুপ নেম হচ্ছে নরাইফেস্টেরন অ্যাসিটেট। এই নরম্যান্স ট্যাবলেটের ভিতরে রয়েছে নরাইফেস্টেরন 5 মিলিগ্রাম হিসেবে। এই নরম্যান্স ট্যাবলেটটি সাধারণত অনিয়মিত ঋতুস্রাব কিংবা অনিয়মিত ঋতুর ক্ষেত্রে, অর্থাৎ যে সকল মহিলাদের কিংবা মেয়েদের সঠিক সময়ে পিরিয়ড ঠিক সময় হয় না কিংবা যাদের অতিরিক্ত পরিমাণে রজস্রাব রয়েছে, সে সকল ক্ষেত্রে এই নরম্যান্স ট্যাবলেটটি সাধারণত কাজ করে থাকে। তো আজকে আমরা এই নরম্যান্স ট্যাবলেটের আদ্যোপান্ত জানব, এটি সাধারণত কি কাজ করে থাকে এবং এই নরম্যান্স ট্যাবলেটটি আপনারা কি ব্লাড কম যায় সেজন্য খাবেন, নাকি এই নরম্যান্স ট্যাবলেটটি ব্লাড বন্ধ করে সেজন্য খাবেন, সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। তবে জানার পূর্বে একটি ব্যাপার, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো চলুন শুরু করা যাক। এই নরম্যান্স ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে রানাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এর জেনেরিক নাম হচ্ছে নরাইফেস্টেরন অ্যাসিটেট বিপি। তো এই ট্যাবলেটটির ভিতরে কীরকম সেটি আগে আমরা একটু দেখে নেই। এই হচ্ছে ট্যাবলেটটি, আপনারা দেখতে পাচ্ছেন নরম্যান্স ট্যাবলেট। তো এই ট্যাবলেটটি সাধারণত যাদের ত্রুটিপূর্ণ জরায়ুর রক্তপাত, যাদের বেশি পরিমাণে ব্লাড ভাঙে কিংবা যাদের ঠিক সময় মাসিক হওয়ার কথা ঠিক সময় মাসিক হয় না, সে সকল ক্ষেত্রে এই নরম্যান্স ট্যাবলেটটি কাজ করে থাকে। সহজ ভাষায় বলতে গেলে এই নরম্যান্স ট্যাবলেটটি যাদের অতিরিক্ত পরিমাণে ব্লাড ভাঙে তাদের ব্লাড কমায়, এবং যাদের পিরিয়ড ঠিক সময় হয় না অর্থাৎ বন্ধ রয়েছে তাদের এই ট্যাবলেটটি সঠিক সময় পিরিয়ড হয়, অর্থাৎ এটি যখন বাড়ে তখন কমায় এবং যখন হয় না তখন এটি নিয়মিতকরণ করার ক্ষেত্রে এই নরম্যান্স ট্যাবলেটটি কাজ করে থাকে। তো এই ট্যাবলেটটি শুধুমাত্র খাওয়ার ট্যাবলেট। তো এই ট্যাবলেটটি আপনারা কীভাবে খাবেন সেটি আমরা জানব। এটি শুধুমাত্র মুখে সেবন করার ট্যাবলেট, এটি শিশুদের ক্ষেত্রে ব্যবহারযোগ্য নয়। এই ট্যাবলেটটি যাদের অতিরিক্ত পরিমাণে ব্লাড ভাঙে, অর্থাৎ যাদের বেশি পরিমাণে রক্তপাত হয়, যাদের পিরিয়ড বন্ধ হয় না, অতিরিক্ত পরিমাণে পিরিয়ড হয়, তারা দৈনিক একটি করে ট্যাবলেট দিনে 3 বার টানা 10 দিন পর্যন্ত খেতে পারবেন, এবং এটি খাওয়ার শুরু করার পরবর্তীতে 1 থেকে 3 দিনের মধ্যেই ব্লাড বন্ধ হয়ে যাবে। এবং আবার যাদের দেখা যায় যে ব্লাড হচ্ছে না, যাদের পিরিয়ড হচ্ছে না, বন্ধ রয়েছে, এবং আরেকটি ব্যাপার, আপনারা ইউরিন টেস্ট করে দেখেছেন যে আপনাদের বাচ্চা কনসেপ্ট করেনি তবুও আপনাদের ব্লাড পিরিয়ড হচ্ছে না, তখন আপনারা এই নরম্যান্স ট্যাবলেটটি আবার খেতে পারবেন। 1 করে 2 বার আপনারা এটি খেতে পারবেন। তবে অবশ্যই এটি আপনারা খাবার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন। আমি আপনাদের যাতে একটি মোটামুটি বেসিক ধারণা পান এই ওষুধটি সম্পর্কে সেজন্য এই ভিডিওটি করছি। অবশ্যই আপনারা কেউ আমার চ্যানেলের ভিডিও দেখে এই ওষুধ বাসা বাড়িতে খাবার চেষ্টা করবেন না। তো এই ট্যাবলেটটির আমরা মোটামুটি সম্পর্কে জানলাম যে যাদের অতিরিক্ত ব্লাড ভাঙে, যাদের পিরিয়ড অতিরিক্ত পরিমাণে হচ্ছে, রক্তপাত হচ্ছে, তারা দৈনিক 1 করে 3 বার ট্যাবলেট খেতে পারবেন টানা 10 দিন পর্যন্ত, এবং 1 থেকে 3 দিনের ভিতরে তাদের ব্লাড বন্ধ হয়ে যাবে। এবং আবার যাদের দেখা যাচ্ছে যে যারা বাচ্চা কনসেপ্ট করে নাই কিন্তু তবুও তাদের পিরিয়ড হচ্ছে না, তখন তারা 1 করে ট্যাবলেট 2 বার খেতে পারবে। তবে অবশ্যই আপনারা এই নরম্যান্স ট্যাবলেটটি খাবার পূর্বে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাবার চেষ্টা করবেন। তো এই ট্যাবলেটটি কোনো বাচ্চা বা শিশুদের জন্য নির্দেশিত নয়। এই ট্যাবলেটটির কোনো পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে কিনা সেটি আমরা এখন জানব। এই নরম্যান্স ট্যাবলেটটি এর পার্শ্বপ্রতিক্রিয়ার ভিতরে রয়েছে, অনেক সময় চোখের সমস্যা হতে পারে কিংবা পরিপাকতন্ত্রের সমস্যা হয়, এছাড়া স্নায়ুবিক সমস্যা হতে পারে, প্রাথমিক পর্যায়ে অনেকের মাথা ব্যথা কিংবা মাইগ্রেন ব্যথা হতে পারে, এই সকল সমস্যা হয়ে থাকে। তো এই নরম্যান্স ট্যাবলেটটি গর্ভধারণ অবস্থায় কিংবা স্তন্যদানকালীন অবস্থায় ব্যবহার করা যাবে কিনা সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। এই ট্যাবলেটটি গর্ভাবস্থায় কিংবা স্তন্যদানকালে এটি ব্যবহার করা উচিত নয়। তো এই ট্যাবলেটটি আপনারা কত টাকা মূল্যে কিনতে পারবেন সেটি আপনাদের আমি বলে দিচ্ছি। এই নরম্যান্স ট্যাবলেটটি সাধারণত বাজারজাত করে থাকে রানাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড, তবে অন্যান্য কোম্পানিও অন্যান্য নামে এই নরম্যান্স ট্যাবলেটটি বাজারজাত করে থাকে। এই ট্যাবলেটটির প্রতি পিসের মূল্য হচ্ছে 6 টাকা করে এবং প্রতি পাতার মূল্য হচ্ছে
60 টাকা। আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে 60 টাকা মূল্যে কিনতে পারবেন। তবে অবশ্যই এটি গ্রহণ করার পূর্বে সতর্কতা অবলম্বন করবেন কিংবা যে কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই ছিল মোটামুটি নরম্যান্স ট্যাবলেট সম্পর্কিত সকল তথ্য উপাত্ত। যদি সম্পর্কিত আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করুন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। ধন্যবাদ।